এই মুহূর্তে আপনাদের এক নন্দিনীর খোঁজ দেব, বিস্ফোরক যেই নন্দিনীর স্বামী জয়ব্রত ব্যানার্জি। কে এই নন্দিনী সেই প্রশ্ন উঠলেই আগে আবারও ফিরে যেতে হবে ধৃত এ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমানের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। কারণ এই নন্দিনীর সঙ্গেই নাকি জ্যোতিপ্রিয় মল্লিকের দীর্ঘ বছর ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। না, এ কথা আমরা বলছি না, একথা বলছেন এই নন্দিনীর স্বামী জয়ব্রত ব্যানার্জি, বিধাননগর পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই নন্দিনী, যার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সম্পর্কের দাবি করছেন খোদ নন্দিনীর স্বামী জয়ব্রত। 2017 সাল থেকে তাদের এই সম্পর্ক ঘনিষ্ঠ সম্পর্ক। জ্যোতিপ্রিয়র সঙ্গে নন্দিনী নাকি দার্জিলিং ঘুরতে পর্যন্ত গিয়েছিলেন। এই জয়ব্রত ব্যানার্জি নন্দিনীর যিনি স্বামী, তিনি একটি ভিডিওতে সে কথা বলেছেন আর সেই ভিডিওই ভাইরাল। ২০২১-এ ভোটে জেতার পর নন্দিনী ফ্ল্যাট কিনে অন্যত্র চলে যায়, সেই সময় তার ফ্ল্যাট কেনার মতো টাকা ছিল না এমনটাও দাবি করেন। অর্থাৎ দল ঘনিষ্ঠ এই নন্দিনী বিভিন্ন কর্মসূচিতে একাধিক দলীয় নেতৃত্বের সঙ্গে তার ছবি, আর এই নন্দিনী ব্যানার্জি মৌলিক যিনি 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার সঙ্গে জ্যোতিপ্রিয় বাবুর জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ সম্পর্কের কথা দাবি করছেন এই নন্দিনীর স্বামী জয়ব্রত ব্যানার্জি। 2017 সাল থেকে ঘনিষ্ঠ সম্পর্ক, 2021-এ ভোটে জেতার পর ঘুরতে যাওয়া, সমস্ত রকম কথাই তিনি একটি ভিডিওতে বলেছেন। তার সেই ভাইরাল হওয়া ভিডিও প্রকাশ্যে আসছে। ফ্ল্যাট কেনার মতো ক্ষমতা না থাকলেও সেই নন্দিনী ফ্ল্যাট কিনেছে। তিনি বলছেন যে জ্যোতিপ্রিয় হয়তো নন্দিনীকে ফ্ল্যাট কিনে দিয়েছে এমনটাই দাবি করা হয়েছে ভিডিওতে। যদিও সেই ভিডিও সত্য তো আমরা যাচাই করিনি, কিন্তু জয়ব্রত বাবু সেই ভিডিওতে কি বলেছেন একবার শোনাই আপনাদের। অদ্ভুত লাগে যে আমার ওয়াইফকে এরকম পলিটিক্সে ইনভলভ করেছে। আমার কোনো কনসেন্ট আছে কিনা সেটা জানানোর প্রয়োজন মনে হলো না। উনি আমার ওয়াইফকে দলে ফেরালেন, কিন্তু আমার সঙ্গে কোনোদিন দেখাও করেননি, ডেকেও পাঠান। 2017 সালে হঠাৎ আমি শুনলাম যে উনি বারুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন এবং বারুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান। 11টা, 11:30, 12টা কোনো টাইমের ঠিক ছিল না। আমি যখন আসতাম ওকে ফোন করতাম, ও তখন বলতো যে ঠিক আছে তোমাকে চাবি বাড়িওয়ালা দিয়ে দেবে, বাড়িওয়ালার কাছে ডুপ্লিকেট চাবি থাকতো, এসে দিয়ে যেত আমাকে। তারপর রাত্রিবেলা ফিরতো, ওর সঙ্গে আমি কথা বলারও চান্স পেতাম না বিশেষ, কারণ ডাইনিং টেবিলে ছাড়া কোনো সময় কথা বলার সময় থাকতো না, সবসময় ফোনে বিজি থাকতো। তো এইভাবে 2020 পর্যন্ত, লকডাউনের আগে পর্যন্ত আমার আসা যাওয়া তো কন্টিনিউয়াস ছিল, এবং লকডাউনের পরেও আমি এসেছি। এবারে 2021 সালে ও টিকিট পাই 2022 সালে কাউন্সিলর ইলেকশনের জন্য। নন্দিনী ব্যানার্জি 5 নম্বর ওয়ার্ডের, বিধাননগর পৌর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিকিট পাওয়ার পর থেকে ওদের অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায়। ও আমাকে ডাইরেক্ট বলে তুমি আর আসা যাওয়া করো না, আমি ভীষণ ব্যস্ত আছি, সামনে বছর ইলেকশন আছে। দার্জিলিং গেছে এবং পরে জানতে পেরেছি বারুদার সঙ্গে দার্জিলিং গেছিল। বারুদা জন্য, বারুদের ব্যাপারে অজ্ঞান, বারুদার জন্য কিচেন থেকে রান্না করে নিয়ে যাচ্ছে, লাঞ্চ খাওয়াবে বলে ফল পাকড় নিয়ে যাচ্ছে, মুড়ি মেখে নিয়ে যাচ্ছে, এক্সেট্রা। আমরা যখন বাবুইয়াটিতে যাওয়ার আগে আরেক জায়গায় ছিলাম মতিঝিলের, ওখানে আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে একজন থাকতো ববি বলে, তিনি নর্দন্য মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করে ব্লিচিং পাউডার টাউডার সাপ্লাই করে, উনি ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। এবং তারপর থেকে 2011-এ পাওয়ারে আসার পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক বারবার করে ওকে আনতে বলতো, ববি বারবার বলতো বারুদা ডাকছে। কিন্তু আমি কোনো অ্যালাউ করিনি, আমি বলেছিলাম যে ছেলেটা ছোটো আছে, ছেলেটাকে বড়ো হতে দাও, এখন পলিটিক্স জয়েন করো না, আর তাছাড়া এই দলটা আমার মোটেই পছন্দ নয়, এখানে অনেক আজেবাজে ব্যাপার আছে। তারপরে যখন ও গল্পগুলো করতো যে বারুদা এই বারুদা সেই, বারুদা এখন কত ইয়াং, জগিং করে, এই করে সেই করে, বারুদার কিন্তু সুস্থ লোক, কোনোদিনই অসুস্থ ছিল না, হঠাৎ কী করে অসুস্থ হবে জানি না। 2022-এ ওরই যখন কাউন্সিলর নির্বাচিত হয় তখনই ও বাড়ি ছেড়ে চলে যায় শিফট। আমি আকাশ থেকে পড়লাম, কারণ ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা তো জমানো ছিল না, হঠাৎ করে ফ্ল্যাট কী করে কিনলো,
যাই হোক, আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো নিশ্চয়ই বারোটা কিনে দিয়েছে, আদারওয়াইজ কী করে সম্ভব। ওরাই আমাকে জানের হুমকি তার আগে দিয়েছে, যবে থেকে আমি খুঁজতে শুরু করেছি তারপর থেকেই আমাকে জানের হুমকি দিয়েছে। আমার নাকি লাশও গায়ে হয়ে যাবে, টিকিটাও খুঁজে পাওয়া যাবে না, এইভাবে জানের হুমকি দেওয়া হয়েছে। এরা ওই বালুদারি লোকজন দিয়েছে। আমি আমি মমতা ব্যানার্জির কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি যে আমাকে ইউথানিয়া করে দেওয়া, মানে মানে একটা মৃত্যু মার্শিক গেলিং করা হয়, যাতে আমি আমি একজন মরে যেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর, এইভাবে বাঁচা যায় না। আমি দিদির কাছে প্রার্থনা করি যে আমিও তো রাজ্যের ভোটার, আমিও তো আপনাকে ভোট দিয়েছি, আমাকে প্লিজ ভালোভাবে ভালোয় ভালোয় আমাকে ইঞ্জেকশান দিয়ে হোক বা মরফিন ইঞ্জেকশান দিয়ে হোক, যে কোনো আপিংয়ের কিছু খাইয়ে মেরে ফেলা হোক। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ এনিমোর, আমি আবেদন জানাচ্ছি। আর যদি সেটা না করেন তাহলে আমি যাতে সুস্থভাবে বাঁচতে পারি, থানার ফোন যেন আমার কাছে না আসে, যাতে বারবার করে আমি যেখানে যাব আমার সবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে যেন থানার ফোন না আসে। জয়ব্রত ব্যানার্জি, তিনি যে ভিডিও করেছেন, পোস্ট করেছেন, যে ভিডিও ভাইরাল হয়েছে তা আপনাদেরকে শোনালাম। এরপর আমরা এরপর এই খবর সামনে আসতে নন্দিনী ব্যানার্জি মৌলিক, তার সঙ্গে আমাদের কথা হয়, আমাদের সহকর্মী কথা বলেন, তিনি ঠিক কি জানাচ্ছেন দেখুন। জয়ব্রত ব্যানার্জি, উনি উনি কি আপনার স্বামী? না, আমার স্বামী নয়, আমার সঙ্গে এখন কোনো যোগাযোগ নেই ওনার, কারণ ওনার সঙ্গে আমার কোর্ট কেস চলছে। উনি যেহেতু আমার উপরে একটা আক্রমণ করেছিলেন কিছুদিন আগে, সেটা নিয়েও আমি থানায় ইয়ে করা রয়েছে। কি ধরনের আক্রমণ করেছিলেন উনি? ওইসব নিয়ে অতটা ডিটেইলস বলবো না, এটা আমার পার্সোনাল ম্যাটার, ঠিক আছে? এটা যেহেতু কোর্ট কেসের ম্যাটার, আমি এটা নিয়ে কোনো বক্তব্য দেবো না। না, উনি যেটা বলেছেন আমাদেরকে সম্পূর্ণ আমি জানি উনি কি বলেছেন। আপনি ঘরে ঢুকতে দেননি, ঘর থেকে বার করে দিয়েছেন যখন গিয়েছিল? ঘরটা তো ওনারই না, তো উনি ঘর ঢুকতে, ওনার সঙ্গে আমার 10-11 বছরের সম্পর্কই নেই, কোনো যোগাযোগ নেই। উনি যেগুলো বলছেন ওগুলো মিথ্যা কথা বলছেন। না, উনি আরেকটা কথা বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে আপনার ঘনিষ্ঠতার সুবাদে আপনি কাউন্সিলর হয়েছেন, তারপর থেকে ওনার সঙ্গে ব্যবহার। মল্লিক সে সময় জেলা অসম্ভব, তার অনেক আগে থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক নেই। জ্যোতিপ্রিয় মল্লিক এই জেলার প্রেসিডেন্ট ছিলেন, ওনার সঙ্গে সবাই রাজনীতি করতো, আমিও রাজনীতি করতাম। আচ্ছা, তো না, সেই কারণে কি আপনি রাজনীতির সঙ্গে আসার পরই বলে সম্পর্ক নাকি আপনি রাখতে চাননি ওনার সঙ্গে? মিথ্যা কথা, তার থেকে তার অনেক আগে থেকে ওনার সঙ্গে আমার সম্পর্ক নেই। উনি কোন একটা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে এগুলো করছেন। উনাকে লুকিয়ে ফ্ল্যাট কিনে নিজে রয়েছেন কাউন্সিলর হওয়ার পর? লুকিয়ে আবার কিসের জন্য? কাউন্সিলর হওয়ার আগের ফ্ল্যাটে ফ্ল্যাট উনি জানেন, ওনার সঙ্গে যোগাযোগ নেই, উনি জানবে কোথা থেকে? ওনার সঙ্গে তো আমার কোনো যোগাযোগই নেই, উনি জানবে কোথা থেকে আমি কবে ফ্ল্যাট কিনেছি কি কিনেছি? ওনার তো জানারই কথা না, উনি তো জানেন না, সেই জন্য মিথ্যা কথা বলছে। কোন একটা রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে উনি মিথ্যে কথা ভুলভাল বলছে। কোর্টে বিচার হবে। উনি কোন রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হচ্ছেন বলছেন? সেটা আমি বলছি না কিছু, আমি বলছি কোর্টে বিচারাধীন যেটা ম্যাটার সেটা নিয়ে কেউ কোনো বক্তব্য আগে থেকে দিতে পারে না, কোর্ট বিচার করবে। তো উনি যে কথাটা বলছেন যে উনি নাকি আপনার সঙ্গে দেখা করতে গেছিলেন আপনার ফ্ল্যাটে, তখন নাকি আপনি ওনাকে ঢুকতে দেননি? আপনি কোনো অপরিচিত ব্যক্তিকে কি ঢুকতে দেবেন যার সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই? আপনার অপরিচিত কি করে হলো? একটা সময় স্বামী ছিল, হলে কি এখন আমার সঙ্গে 12 বছর ধরে যোগাযোগ নেই? উনি কি কারণে এসছে, কি বৃত্তান্ত, এর আগে আমার উপর হামলা চালানোর জন্য নানা রকম করেছেন, তা আমি ওনাকে ঢুকতে দেবো? উনি তো একজন ড্রাঙ্কার, এমনিতেই সবসময় ড্রাঙ্ক করে থাকেন, ওনার নিজের বাড়িতে ওনাকে ঢুকতে দেয় না। নন্দিনী ব্যানার্জি মৌলিক, তার প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম। এই গোটা বিষয় নিয়ে আমরা আরো একটু কথা বলবার চেষ্টা করব। এই মুহূর্তে সিএনএ এক্সক্লুসিভ জয়ব্রত ব্যানার্জি এবং তার সঙ্গে আমাদের প্রতিনিধি মফিজুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছে। মফিজুল, তুমি নন্দিনীর সঙ্গে কথা বলেছিলে, নন্দিনী দেবী তিনি তার বক্তব্য, তার ভার্সনটা, তার পক্ষে তিনি অবশ্যই কথা বলেছেন, যাবতীয় যা যা কথা হয়েছে। এরপর দাঁড়িয়ে সিএনএ এক্সক্লুসিভ, সিএনএ এর মুখোমুখি জয়ব্রত ব্যানার্জি তোমার সঙ্গে রয়েছে, ওনার ঠিক কি বক্তব্য, উনি কি বলতে চাইছেন? দেখো দিদি, তোমার কোশ্চেন আমি শুনতে পেলাম না, যে কারণেই হোক, তবে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তুমি জানো যে সন্দীপ আগরওয়াল যিনি ছিলেন, আমরা দেখিয়েছিলাম সন্দীপ আগরওয়ালের সঙ্গে কি পরিস্থিতি তৈরি হয়েছিল তার স্ত্রীকে কেন্দ্র করে, এবং সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক কিভাবে তাদের এই স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে গিয়ে তাদের এই সন্দীপ আগরওয়াল কিভাবে রাস্তায় নেমে এসেছিলেন সেই খবর দেখিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে এবার জয়ব্রত বন্দ্যোপাধ্যায় তার ক্ষেত্রেও কিন্তু একই রকম ঘটনা ঘটেছে,
যে নন্দিনী ব্যানার্জি যা তার স্ত্রী তার সঙ্গে এই সম্পর্ক খারাপ হওয়ার পিছনে তিনি দায়ী করছেন এই জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর, যিনি হচ্ছেন এই দেশন দুর্নীতি মামলায় এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের হাতে গ্রেপ্তার হয়ে রয়েছেন। তার সঙ্গেই কথা বলবো আজকেই। তিনি তার বক্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছেন যে কিভাবে তার এই পরিস্থিতি শিকার হতে হচ্ছে, কিভাবে তার স্ত্রী তার সঙ্গে দুর্ব্যবহার করে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই যাবতীয় বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। জয়ব্রতবাবু, কি পরিস্থিতি তৈরি হলো যে আপনার সঙ্গে আপনার স্ত্রীর এই সম্পর্ক খারাপ হলো? সম্পর্ক খারাপ হওয়ার মূলে হচ্ছে দেখুন ক্ষমতা, টাকা। জ্যোতিপ্রিয় মল্লিকের মতো টাকা আর ক্ষমতা তো আমার নেই, তো আমি সাধারণ চাকরি করতাম, তো আমাকে অনেক খেটে রোজগার করতে হতো, ফ্যামিলিকে দাঁড় করানোর জন্য আমাকে অনেক স্যাক্রিফাইসও করতে হয়েছে। ও প্রথম থেকে একটা মিথ্যে রটিয়েছিল যে ও নাকি স্কটিশ চার্চ কলেজের লেকচারার, কিন্তু সেটা নয়, কারণ ওয়েবসাইটে স্কটিশ চার্চ কলেজের ফ্যাকাল্টি লিস্ট দেওয়া থাকে যে কারা পার্মানেন্ট কারা পার্ট টাইমার, সব লিস্ট থাকে, তাদের স্যালারি অ্যাকাউন্ট থাকে, ক্যাশে টাকা দিলেও ভাউচার থাকবে, কিছু না কিছু থাকবে। তো ও কোনো কিছু দেখাতো না আমাকে, তাও আমি কিছু ঝামেলা করতাম না, বিকজ আমার বাচ্চা ছোটো ছিল, ও বড়ো হবে, চাইল্ড সাইকোলজিতে একটা প্রেশার পড়লে যদি পড়াশোনা বরবাদ হয়ে যায়, ওই জন্য আমি কোনো দিন কিচ্ছু বলি। আপনার সঙ্গে আপনার স্ত্রীর কতদিনের এই যোগাযোগটা সব বিচ্ছিন্ন হয়েছে? আমার সঙ্গে স্ত্রীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে জাস্ট 2022 যখন ও ইলেকশনে দাঁড়ায় বিধাননগর পৌর নিগম থেকে, ঠিক তার আগে আগে ও আমার সঙ্গে অ্যাটিটিউড ভীষণভাবে চেঞ্জ করে আমার সঙ্গে অভদ্রভাবে মানে একটা মানসিক চাপ তৈরি করার জন্য খুব বাজেভাবে কথাগুলো বলে, উনি যেটা আমাদেরকে বলেছেন 10-11 বছর ধরে আপনাদের কোনো সম্পর্ক নেই, ডিভোর্সের মামলা চলছে। ডিভোর্সের মামলা তো কোথায় করেছে আমি জানি না, আমার কাছে কোনো সামানও আসেনি, আমি ডিভোর্স আমাকে করেনি ও, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের বিয়ে হয়েছে 1994 সালে, 1994, তা এত বছর পরে ডিভোর্সের মামলা করলে তো তার জন্য আমার কাছে তো সামান আসতে হবে, আমি না জানলামই না ডিভোর্সের মামলা চলছে। আর 10 বছরের কথা যেটা বলছে, তাহলে 2017 আমার যখন সেকেন্ড অ্যানজিওপ্লাস্টি হয় ঠিক প্রথমটার 20 দিন পরে ঢাকুরিয়ায় এমআরআইতে হয়েছিল, সেখানে আমার মেডিক্লেম সেটেলমেন্ট করতে আমার নেক্সট অফ কিন বলতে আমার ওয়াইফ, আমার স্পাউস গেছিলো, আমার স্পাউস সাইন না করলে আমি মেডিক্লেম সেটেল হতো না, তো সেটাও তো খোঁজ খবর করলেই প্রমাণ পাওয়া যাবে। আমার কাছে উনি সাইন করেছিলেন গিয়ে। আচ্ছা, উনি এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে কবে থেকে রাজনীতি করা শুরু করলেন? 2017 আমার হার্ট অ্যাটাকের পরে, আমি যখন কল্যাণী চলে গেলাম তারপরে পরেই মানে মে মাসে চলে গেছি, ও আগস্ট মাসে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে দেখা করে উনি পার্টি জয়েন করেছেন। কিন্তু তার অনেক আগে থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের ফোন আসতো ওনার কাছে, মানে ইভেন আসাম রোডে গাছ পড়েছে কিনা জানতে চাইছে, আমরা কালনা থেকে ফিরছি জানতে চাইছি আসাম রোডে গাছ পড়েছে কিনা, উনি নাকি ওদিকে আসছেন তাই জন্য জানার দরকার আছে, মানে অদ্ভুত অদ্ভুত কারণে ফোনটা আসতো আর কি। উনি একজন মন্ত্রী, উনি জানবেন না, আর কোনো সোর্স নেই জানার গাছ আমলোডে গাছ পড়েছে কি না বলুন তো। এনিওয়ে এই ঘটনাটার পরে যখন আমাকে না জানিয়ে বাড়ি শিফট করে চলে গেল, আমার বিলঙ্গিংসগুলোও নিয়ে চলে গেল, ফেলে দিয়েছে কি নিয়েছে আমি জানি না, বাট আমার বিলঙ্গিংস আমার কাছে তো আমি সেগুলো নিয়ে চলে গেল। তারপরে আমি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারছি না কোনোভাবে না। আমি ওনার পার্টি অফিসে রিসেন্টলি গেছিলাম আগস্ট মাসে 27 তারিখে, সেদিনকে আমাকে লাইফ থ্রেট করা হলো, দুজন বাউন্সার আর ওদের ওর ড্রাইভার, গাড়ির ড্রাইভার আমাকে এসে বললো এই চত্বরে দেখা গেলে আমার লাশ গায়েব হয়ে যাবে, টিকিটাও নাকি খুঁজে পাওয়া যাবে না। আপনার এই পরিস্থিতির জন্য দায়ী কে? বালু দাঁড়াই, কারণ তার আগে এরকমও হয়েছে যে আমি যখন কল্যাণী থেকে আসতাম এসে ও কী বলে রাত্রির বেলায় ভালো ব্যবহার করলো, দিনের বেলায় হঠাৎ ফোনাফোনি হলো, তারপরে আমাকে বললো তুমি এক্ষুনি চলে যাবে এখান থেকে, আমাকে এক্ষুনি 12-10 বেরোতে হবে, আর বারবার করে, আর সবসময় বারোদার জন্য টিফিন করে নিয়ে যাচ্ছে ঘর থেকে, বারোদার ফোন এলো তুই একটু মুড়ি মেখে নিয়ে আসিস, তুই একটু অমুক করে নিয়ে আসিস, স্যান্ডউইচ করে আসিস, এইসব আর কি। যাই হোক, ওর সঙ্গে ঘুরতো রাত্রির 11টা, 11:30, 12টায় ফিরতো, বারোদার BC-64 গিয়ে বসতো সন্ধেবেলায়, আর দিনের বেলা ঘুরে বেড়াতো। তো এগুলো তো আমি ছিলাম না যেহেতু, আমাকে তো কল্যাণী থেকে এসে আমি দেখতাম যে তালামারা ফোন করছি। তাও আপনার বিরুদ্ধে তো উনি অভিযোগ করেছেন, আপনার স্ত্রী, যে আপনি ওনাকে মারধর করতে গেছিলেন, সেটা তো FIR হয়েছে। সেপ্টেম্বরের 11 তারিখে আমি ওর বাড়ি থেকে রাত্রির 11টার সময় 4 তলায় হেঁটে হেঁটে উঠেছিলাম, লিফট বন্ধ ছিল বলে আমার বুকে পেন হচ্ছিলো রীতিমতো। হ্যাঁ, সো আমি ওকে বেল দিলাম, ওকে ডাকলাম, ও দরজা খুললো না, ও ফোন করছে কাউকে বুঝতে পেরে আমি ভেবেছিলাম ওই বাউন্স বই তখন গুন্ডা টুন্ডা পাঠাবে বলে আমি বেরিয়ে যাচ্ছি, তখন থেকে পুলিশের গাড়ি আসছে। পরের দিনই পুলিশ থেকে ফোন এলো যে আমার এগেনস্টে বটতলা থানায় নোটিশ পাঠানো হয়েছে, সেখানে আপনি নোটিশ কালেক্ট করে বায়োগ্রাফি পিএসে দেখা করুন। আমি নোটিশ কালেক্ট করে বায়োগ্রাফি পিএসে দেখা করলাম। হ্যাঁ, এবং কী বলে কী অভিযোগ দিয়েছিল আপনার, কী ধারা? 447 ক্রিমিনাল ট্রেসপাসিং,
আর 506 ধারা আমি নাকি প্রাণের হুমকি দিয়েছি এই সমস্ত ধারা, এবং ওর যে লেখা এফআইআর এর কাগজ সেটাও আমি কালেক্ট করেছি পরে, ওতে ও লিখেছে পরিষ্কার ভাষায় যে 7 বছর ধরে কোনো কন্ট্যাক্ট নেই, ও আমাকে আগে মদ খেয়ে বাড়ি এসে রোজ মারধর করতো, শারীরিক এবং মানসিক নির্যাতন করতো ইত্যাদি, এবং তার জন্য আইনানু এটা কি সম্পূর্ণ পুরো পরিকল্পিতভাবে করা হয়েছে? পুরো পরিকল্পিতভাবে করা হয়েছে, এবং এই ধরনের মামলা যে পরিকল্পিতভাবে করা হয় আমাকে পুলিশ অফিসার এবং উকিলরাও বলেছে, এটা হয়ই মানে এগুলো। এখন এই পরিস্থিতিতে আপনি কি চাইছেন? আপনি তো বালুদাকে দায়ী করছেন আপনার এই পরিস্থিতির জন্য। হ্যাঁ, আমি বালুদাকে দায়ী করছি এই কারণে, কারণ আমার ওয়াইফকে আমি যতদূর চিনি, আমি 1987 থেকে চিনি, ওর দাদার ক্লাসমেট ছিলাম আমি, 1994 আমরা বিয়ে করেছি, কাজে এতদিন ধরে যার সাথে ঘর করেছি আমি তো চিনি ও কি ধরনের। যেই বারুদার সঙ্গে ওর মেলামেশা শুরু হলো অমনি ওর হঠাৎ করে এই ধরনের মানে মিথ্যে কথা বলাটা প্রচন্ড রেডি। একবারই একবারই মফিজুলটা বুঝতে পারছি, আমরা অবশ্যই পরবর্তীতে নজর থাকবে, আপাতত ধন্যবাদ মফিজুল। এরই পাশাপাশি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব এই বিষয়ে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, তাঁর ঠিক কি প্রতিক্রিয়া। বালুদা এরম অনেককে কাউন্সিলর করেছে, আর অনেককে স্ত্রী হারা করে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে প্রথম জীবনে কাউকে এরা পছন্দ করে, স্বামী হিসেবে গ্রহণ করে, তারপর যখন এরম বিত্তশালী প্রভাবশালী নেতা পায়, যখন তাকে লোভ দেখানো হয়, তখন কি আর ওই খেটে খাওয়া মেহনতি ছাপোষা স্বামী আর ভাল লাগে? স্বাভাবিকভাবে তখন স্বামী বলতে অস্বীকার করে। যিনি অভিযোগ করছেন যে আমার স্ত্রী, তার কাছ থেকে ডকুমেন্ট চেয়ে দেখে নিন, স্বামী না আসামি সেটা সেখান থেকে প্রমাণ হয়ে যাবে। আর অনেক ইঙ্কু রিঙ্কু আমি আগে বলেছিলাম, নন্দিনী সন্দিনী, তার মধ্যে ইনি একজন অত্যন্ত প্রভাবশালী। বাপরে বাপ, আমি যতদূর জানি উনি রাজারহাট বা বিধাননগর পুরসভার বাসিন্দাই ছিলেন না, উনি আপনি ওনার হাজবেন্ড তার কাছ থেকে কথা বলে জেনে নেবেন, আমি যতদূর জানি উনি প্রথম দিকে রাজারহাট বা এই বিধাননগরের বাসিন্দাই ছিলেন না, ওনাকে বাসিন্দা করে ভোটে প্রার্থী করা হয়েছিল। আমরা নাকি প্রার্থী খুঁজে পাই না, ওদের প্রার্থী অন্য জায়গা থেকে আনতে হয়। ছাতি ব্যানার্জিকে সরিয়ে, হ্যাঁ, এই নন্দিনী ব্যানার্জি, ইনি নাকি আবার মানে অধ্যাপনা করেন, আবার অনেকে বলে সেটা নাকি ভুয়ো, সত্যি মিথ্যে আমি জানি না, আপনি যখন যদি ওনার স্বামীর সাথে কথা হয় আপনি জেনে নেবেন।